ময়মনসিংহে নকল ব্যান্ডরুল যুক্ত প্রায় আড়াই লাখ শরীফ বিড়ি জব্দ করেছেন আদালত এ ঘটনায় মোশারফ হোসেন নামে একজনকে এক একমাসে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট জান্নাতুল মামা তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী হতে ময়মনসিংহ হয়ে শেরপুরগামী একটি মাছের পিক ভ্যান হতে দুই লক্ষ চল্লিশ হাজার শরীফ বিড়ি জব্দ করা হয় এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মোশারফ হোসেনকে এক মাসে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া বিড়ির মালিককে তলব করা হয়েছে অপরদিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে পঞ্চাশ হাজার নকল ব্যান্ডযুক্ত আকিশ বিড়ি জব্দ করে আগুনে পুড়িয়েছে সচেতন ব্যবসায়ীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট করে বাজারজাত করে আসছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনে যারা আছে সবাই যদি এভাবে কঠোর পদক্ষেপ নেয় রাজস্ব বোর্ড যারা আছেন তারা যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে একদিকে সরকার যেমন উপকৃত হবে অন্যদিকেও এই কোম্পানিটাও ডে বাই ডে উন্নতি শিখরে আহ্বান করবে